নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডিগেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর দু বছরের শেষ মাস মেষ রাশি বৃষ রাশি এবং মিথুন রাশির কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা একটা সার্বিক বিচার যদিও এটা বিচার নয় অনেকে বলেন যে আমার ক্ষেত্রে কেন মিলছে না দেখুন একশো জন মানুষ রয়েছেন একশো জন একশো রকমের রেজাল্ট পাবেন কারণ এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না গ্রহের গোচর দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই ফলাদেশ করতে চলেছি রাশির ডিসেম্বর দু হাজার তেইশ বছরের শেষ মাস কেমন যাবে প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্যে দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু রয়েছে বিশেষ করে এ মাসে ব্লাড প্রেশার ব্লাড সুগার এই জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু হবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা এবং অতিরিক্ত টেনশান হওয়া মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে কিন্তু রয়েছে মেষরাশির কারণ মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটও কিন্তু ভালো থাকছে না মেষরাশির ক্ষেত্রে বিশেষভাবে কেয়ারফুল আপনারা থাকুন কারণ রাশির যে সমস্যাটা রয়েছে যেহেতু আপনাদের ঠিক অষ্টমভাবে চলে যাচ্ছে আপনাদের মঙ্গল এখানে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা কিন্তু আসবে কারণ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ আপনাদের রাশির অধিপতি অষ্টমগৃহে অবস্থান করছে এবং এর পাশাপাশি আপনাদের রাগ জেদ এ মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আপনাদের ভাগ্যের জায়গাটা দেখুন ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করছে সরাসরি ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে আমি একটি কথা বলব ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা আপনাদের কার্যক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের হবে এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি যারা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের ক্ষেত্রে চেষ্টা করছেন সেখান থেকে কোনো জায়গা থেকে সম্পত্তি লাভ এই সম্ভাবনা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে উচ্চ শিক্ষা যারা করছেন যারা এম সি বিসিএ নিয়ে পড়াশোনা করছেন বিসিএ এমসিএ আপনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন আপনি সিএ নিয়ে পড়াশোনা করছেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের সেক্টরটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবার আসি আপনাদের সন্তান দেখুন যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আমি বলবো এই সময়টা আপনাদের ক কনসেপ্ট নেওয়ার জন্য খুব ভালো আপনি মেষরাশির মানুষ এই সময় আপনারা কনসেপ্ট কিন্তু নিতে পারেন আপনাদের কারণ পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা যেমন ভালো দিবে সন্তানের জায়গাটা কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হল সমস্যা রয়েছে কারণ আপনাদের পঞ্চমপতি অষ্টম গৃহে এবং এর পাশাপাশি এই আপনাদের পঞ্চমপতি যখন ঠিক আপনাদের ভাগ্যভাবে চলে যাবে আপনার সতেরোই ডিসেম্বর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমি একটি কথা বলবো আপনাদের এ মাসটাতে কিছুটা হলো আপনাদের সমস্যাগুলো কিন্তু রয়েছে মাসের মাঝে অবধি প্রেমের ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে বা আপনি এক কথা বলবেন আরেকজন আপনার যে আছেন সে আরেক কথা বলবেন এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা দেখুন আমি কেন আপনাদেরকে বারবার প্রেমের ক্ষেত্রে কেন আপনাদেরকে বলছি প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু একেবারেই কিন্তু আপনাদের সতেরোই ডিসেম্বর পর্যন্ত তারপরে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার বা স্টক মার্কেট বা অনলাইন ট্রেন্ডিংয়ে যারা টাকা লাগিয়ে রেখেছিলেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের জায়গায় দৈনিক রোজকারের জায়গায় কিন্তু ভালো হতে চলেছে ডেলি ইনকাম অর্থাৎ দীর্ঘদিন কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা রিকভারি এবং ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে খুব শুভ সময় আমি একটা কথা বলবো ব্যবসাতে বড়ো ধরনের লগ্নি আপনাদের হতে পারে বা কোনো একটা ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু আপনাদের যে জায়গাটার সমস্যা সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন আমি বলবো এই সময় আপনাদের বিয়ে কথাবার্তা বা বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে বিয়ে না হলেও বিয়ের জন্য কনফার্মেশান বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কথাবার্তা ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মের কি জায়গাটা যদি বলি আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ আপনাদের নিবে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে। কারণ কর্মপতি একাদশভাবে এবং মার্গি হয়ে গেছে শনি আপনাদের যারা প্রোমোশন চাইছিলেন সিট চেঞ্জ চাইছেন ডেজিগনেশান চেঞ্জ চাইছিলেন সেই জায়গাটা চেঞ্জিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু রয়েছে যদিও শনি আপনাদের আশীর্বদছে নিচ গৃহ দৃষ্টি কিছুটা লেজিনেস থাকবে অর্থাৎ মানে আজকের কাজটা কালকে করব কালকের কাজটা পরশু করব অর্থাৎ একটু হলো সমস্যা কিন্তু রয়েছে যা মেষরাশির যারা আপনারা যারা জাতক রয়েছেন একটু এই জায়গাটা আপনারা নজর রাখুন কারণ একটু ফাস্ট কাজ করার চেষ্টা করুন আর্থিক জায়গাটা মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে রয়েছে কোনো সম্পত্তি বা প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে কিন্তু আমি বলবো প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনারা সতেরোই ডিসেম্বরের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন সতেরোই ডিসেম্বরের আগে কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করবেন না সতেরোই ডিসেম্বরের পরে আপনারা ইনভেস্টমেন্টটা করুন সেটার ক্ষেত্রে আপনাদের যত ভালো কিন্তু হবে এবং এর পাশাপাশি আপনাদের সে মাসে মানসম্মান যশ বৃদ্ধি কিন্তু করতে চলেছে এই হলো মিস রাশি কেমন যে পেতে চলেছে তার একটা পূর্বাভাস আমি দিলাম যে মিলে আমি কখনো দাবি করি না কিন্তু হ্যাঁ এই রাশি বলটা আপনাদের ক্ষেত্রে বন্ধু হিসেবে বা গাইড হিসেবে নিতে পারেন এবার আসি মিথুন রাশি মার্জা করবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কেমন যাবে রাশি ক্ষেত্রে এই মাসটা প্রথম করছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো মধ্যম রয়েছে ছোটখাটো খুচরো সমস্যা রয়েছে বিশেষ করে চোখের সমস্যা এবং বুকের সমস্যা কিন্তু আসতে পারে এই সমস্যাগুলো আপনাদেরকে ভুগাবে চোখ এবং বুক কিন্তু মোটা মোটামুটি আপনাদের এই এই মাসটাতে আমি একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা থেকেও আপনাদের লাভ দিবে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি দেখুন যারা শেয়ার বাজার স্টক মার্কেটে টাকা লাগাচ্ছেন অনলাইন ট্রেন্ডিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ আপনারা পেতে চলেছেন তবে দাম্পত্য সুখের জায়গা আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি বৃষ রাশির মানুষ যারা বিবাহ করবেন বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে কিন্তু রাগ জেতটা কন্ট্রোলে রাখুন রাগ জেত আপনাদের অতিরিক্ত মাত্রায় বাড়বে এবং ব্যবসার জায়গাটা আমি যদি বলি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করছে আপনাদের লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলুন স্ত্রীভাগ্যে আপনাদের ধন আপনাদের হবে অর্থাৎ লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে যদি চলেন ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে ভাগ্যপতি কর্মভাবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি পদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন আপনি বিশ্বরাশি মানুষ কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি আপনারা বিশ্বরাশির মানুষ আপনাদের ঠিক একাদশভাবে রাহু অবস্থান করছে আপনাদের এই সময় কোনো চেঞ্জ কোনো দূর যাত্রা বা বিদেশে যারা গিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো দিচ্ছে ইনকাম প্রফিট লাভ আপনাদের বাড়বে সফলতার জায়গা আপনাদের পেতে চলেছেন পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ কিন্তু করছে পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে তবে একটি কথা বলবো ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লোনের জায়গাটা অবশ্যই আপনারা নজর রাখুন এখানে কিছুটা হলে সমস্যা রয়েছে তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা যারা করবেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করতে চাইছেন আপনারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবার আসি আপনি বিশ্ব মানুষ আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে বড় ধরনের শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোনো প্রপার্টি বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং কোনো কাজের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে তো মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের এই মাসে রয়েছে এবার আসি মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে কেমন যাবে ডিসেম্বর বছরের শেষ মাস প্রথম কথা বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে বিশেষভাবে নজর রাখুন আপনাদের স্কিনের জায়গা আপনাদের দাঁতের জায়গা স্কিন এবং দাঁত নিয়ে আপনাদের কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ সুরের খুচরো সমস্যা সুরের পাট নিয়ে খুচরো সমস্যাগুলো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে মিথুন রাশির এবার আসি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা দেখুন দাম্পত্য সুখের জায়গা ভালো বিবাহ যারা করতে চাইছেন বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য কথাবার্তা কনফার্ম হওয়া কারণ বিবাহের একটা বড় যোগ কিন্তু এ মাসে কিন্তু রয়েছে যারা বিবাহের জন্য এগিয়ে রয়েছেন আপনারা এগিয়ে যেতে পারেন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কারণ ভাগ্যাধিপতি ভাগ্য ব্যবস্থা করছে তো ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের যে বাধা ছিল সেই বাধাটা আপনাদের কাটবে কোনো বড় ধরনের পরিবর্তন আপনাদের হতে চলেছে ভাগ্যক্ষেত্রে এবং এর পাশাপাশি আপনাদের গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা আপনাদের রয়েছে সন্তান ক্ষেত্রে যদি বলি সন্তান এবং এডুকেশান এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যারা সন্তানের জন্য কনসেপ্টের জন্য চেষ্টা করছেন সন্তান কনসেপ্টের জায়গা খুব ভালো রয়েছে সন্তানের জন্য কর্মের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া বা তার কেরিয়ারের জায়গা নিয়ে আপনাদের কোনো ভালো একটা রেজাল্ট পাওয়া এই সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু রয়েছে কারণ আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে এটা ভালো এবং কর্মভাবে রাহু অবস্থান করছে তো কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন জব চেঞ্জের সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু হলো শত্রুতার জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ আপনাকে সেই জায়গাটাতে ডাউন করে আরেকজন উঠতে যাবে অর্থাৎ আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে নেওয়ার মতন লোক কিন্তু রয়েছে অর্থাৎ বাসি এটা আমি আবার বলছি কেয়ারফুল আপনার কাছে মিষ্টি কথা দিয়ে কাজ করে আপনার কিন্তু ক্ষতি সাধন কিন্তু করবে এবং আপনার ক্ষেত্রে একটি কথা বলবো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এ মাসে কিছুটা হলো শত্রুতা বাড়বে আপনাদের উন্নতির কারণ শত্রুতা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের প্রয়োজনে এবং ভোগের জন্য নিজস্ব প্রয়োজন এবং ভোগের জন্য ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো ক্ষেত্রে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়তে পারেন অবশ্যই আপনারা এই জায়গাটা নজর রাখুন এবং আপনাদের মানসিক চাপ আপনাদের এ মাসে থাকবে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা যথেষ্ট কিন্তু স্ট্রেবিল এই মাসে কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের বড়ো ধরনের কোনো শুভ সংবাদ এ মাসে আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যথেষ্ট লাভ হতে কিন্তু চলেছে অর্থাৎ ডিসেম্বর দু হাজার তেইশ মহাপরিবর্তনের মাস হতে চলেছে আপনার এই কটি রাশির ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ